অনেক সুন্দর করে আমাদের মাঝে গুরুতত্ত্বের যে বিষয় বিশ্লেষণ করলেন, আমার যাহা কিছু আরজি ছিল তার চেয়েও আরো অধিকতর বেশি করে আমার গুরুজি আমাদেরকে দিয়েছেন, এর জন্য গুরুপদে ভক্তি জানাই। কারণ আমাদের মনের মধ্যে যে সংশয়গুলো ছিল, আজকে আমার আবুল চাঁদের কথায় ভক্তকুলের মনে আর কোনো সংশয় থাকার কথা না। যেভাবে কোরআন হাদিসের আলোকে যেই কথাগুলো আমাদের মাঝে বাবাজি আবুল সরকার উত্থাপন করলেন, এর পরেও যদি সেই গুরুতত্ত্বের বিষয় নিয়ে অবজ্ঞা করে এবং না মানে, তাহলে বুঝতে হবে তার অন্য কোথাও সমস্যা। কারণ আমার দাদা গুরু রশিদ সরকারই কইছিল যে বেটা তোরে এত কিছু বুঝানোর পরেও তারপরেও যদি তুই গুরুর ধর না ধরস, গুরুর কাছে না যাস, তাইলে বুঝুন তোর জন্মের মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট মানুষ, আমি তো আর এত বড় কথা কইতে পারি না, আমি কইতে পারি যে অন্য কোনো সমস্যা আছে, যার কারণে বাবাজি অনেক সুন্দর করে বুঝিয়েছেন গুরুপদে ভক্তি রেখে। এইবার নতুন সমস্যা, কারণ আমি তো হলাম রুগী আর বাবাজি আবুল সরকার হলেন চিকিৎসক, তাই না? আমার রোগের বিশ্লেষণ যদি আমি তার কাছে না জানাই, না বলি ক্লিয়ারলি, তাহলে তো সে ওষুধ পরিপূর্ণ দিতে পারবে না। তাই আমার যে অসুখ, আমার যে সমস্যাগুলো, এগুলো আমার গুরুর কাছে বলতে হবে, বললে তিনি ট্রিটমেন্ট করে আমার কোনটা খাওয়া লাগবো, এটা কি 50 পারের খাওয়া লাগবো না 500 পারের খাওয়া লাগবো, এটা আমার গুরুজি বুঝে শুনাই আমারে দিবেন নাকি। তাই গুরুপদে আর একটি গান আমি রাখি, তারপরে এই গানের মধ্যে কিছু কথা আছে সেগুলো উঠে আসবে, মুখেও কিছু কথা আমি বলার জন্য চেষ্টা করব। আগে গানটি করি, তারপর আমার গুরুজিকে দু একটি কথা জানার জন্য জিজ্ঞেস করি। বাবা কিসে হবে গুরু ভজন, আবুল চান কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, বাজানতা কি আছে আমার কাছে, আজি দিতে মনে আকিনি চ। বাবা, যেই জিনিসগুলো দিয়ে যা দিয়ে আমি গুরু ভজন করব, তা কি আমার কাছে আছে? যদি থাকে তাই তো আমার দিতে মনে আকিনচন, কারণ গুরু ভজন যা দিয়ে হয় তা যদি আমার মধ্যে থাকে তাহলে তো আমার দিতে কোনো বাধা না। তাই বাজানের লেখা এই গানের মধ্যে কথাগুলো আসছে, আমি সেটা প্রকাশ করি। কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, কি আছে আমার কাছে দিতে মনে আকিনচন, কি আছে আমার কাছে দিতে মনে আকিনচন, হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, কিছে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তাকে আছে আমার কাছে দিতে মনে আকিনচন, দিতে মনে আকিনচন। ওরে বাজান কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, জানি না তার মূল বিবরণ, জন্ম গেল অকারণ, জানি না তার মূল বিবরণ, জন্ম গেল অকারণ, জানি না তার মূল বিবরণ, জন্ম গেল অকারণ। বলে বাজান কিসে
হবে, ওরে কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের কর, জানি না তার মূল বিবরণ, আমার জনম গেল অকারণে। জানি না তার মূল বিবরণ, জনম গেল অকারণে। ধরে জিনিস নাই আপন ঘরে গুরু রাখে কেমনে ধরে, জিনিস নাই আপন ঘরে না জানিলে এ সংসারে আশা যাওয়ার নাই বারো, না জানিলে এ সংসারে আশা যাওয়ার নাই বারো, সংসারে আশা যাওয়ার নাই বারো, কি আছে আমার কাছে দিতে মনে আকিল জন, কি আছে আমার কাছে দিতে মনে আকিল জন, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, ভজন কিসে হয় মানুষের করণ, না জানিলে মূল বিবরণ, তার এই জন্মই গেল অকারণ। গুরুর অংশে কেমনে ধরে, কি জিনিস নাই এই আপন ঘরে, না জানিলে এ সংসারে আসা যাওয়ার নাই বারণ। বাজান, আমি যদি এই বিষয়গুলো না জানি তাহলে আমারকে আবার সেই 84 লক্ষ জনির ফেরে আবার পুনরায় করতে হবে। মানুষ হয়ে আসছি, মানুষের কর্ম যদি আমার দ্বারা সম্পাদন না হয় তাহলে তো আমাকে আবার ডিমোশন হইয়া আবার পশুর কাতারে আমাকে 84 লক্ষের ফেরে আমাকে করতে হবে। তাই গুরুজি যদি দয়া করে এই বিষয়গুলো আমাকে জানায় তাহলে আমি আমার এই মানব দেহটাকে পাশ করিয়ে আমার রহিম চান্দের উশিলায়, আমার আবুল চান্দের উশিলায় আমিও সেই আনন্দময় এক ব্রহ্মাণ্ডলে আমি বসত করতে। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলয়, গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলয়, সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলয়, ওরে বাজান কিসে হয়, ওরে কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলয়, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলয়, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলয়, ওরে বাজান কোন রসে বাস হবে গুরু, হবে ভক্তবান সকল্প তরু কোন রসে বাস হবে গুরু, মনে আকিন জন গুরু ধন, তাকি আছে আমার কাছে দিতে মনে আকিন জন, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তাকি আছে আমার দিতে মনে আকিন জন, তাকি আছে আমার কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, একটা হলো শুদ্ধ
আর একটা হলো বিশুদ্ধ। তাই কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে আমার এই দেহে জন্মে মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিল, কোন রসে বস হবে গুরু, হবে ভক্ত বাঞ্ছা কল্প তরু, কেমনে পথ করে শুরু, নিত্য ধামে হয় গম। বাবা আমার যে ঘর নিয়া কি বা পাবে তাহার কাছে, আমার যে ঘর আছে কি বা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত কেমনে হবে মিল, সেও তো তোমারই ভক্ত কেমনে হবে মিল, সেও তো তোমারই ভক্ত কেমনে হবে মিল। ওরে বাজান আমার যে ঘর আছে কি বা পাবে তাহার কাছে, আমার যে ঘর আছে কি বা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত কেমনে হবে মিল, ভক্ত কেমনে হবে মিল, তোমারই ভক্ত কেমনে হবে মিল। ওরে বাজান তিন মনে কেমনে করি, দয়াল প্রকাশ করি তিন মনে কেমনে করি, বল দয়াল প্রকাশ করি বাজান আবুল সরকার ফরিদপুরি, আন্দাজেই করে সাধন আবুল সরকার ফরিদপুরি, আন্দাজেই করে সাধন আবুল সরকার ফরিদপুরি, আন্দাজেই করে সাধন, তাকি আছে আমার কাছে মনে আকিন জন গুরু ধন, তাকি আছে আমার কাছে দিতে মনে আকিন জন, কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন, তাকি আছে আমার কাছে দিতে মনে আকিন জন, তাকি আছে আমার কাছে আকিন জন। এইখানে মহা একটা প্যাস, কারণ নারী পুরুষ উভয়ের জন্য এবাদত বন্দেগী জাহের এবং বাতেন, যত প্রকার এবাদত বন্দেগী আছে নারী পুরুষ উভয়ের জন্য সমান। আমি নামাজ পড়লে আমার স্ত্রী মাপ পাবে না, আমার স্ত্রীরও নামাজ পড়তে হবে হবে। আমি খাইলে যেমন আমার স্ত্রীর পেট ভরে না, আমার স্ত্রী খাইলে যেমন আমার পেট ভরে না, আমারও খাইতে হয় আমার স্ত্রীরও খাইতে হয়, তদ্রূপ এবাদত বন্দিগির বেলায় আমারও যেমন এবাদত বন্দিগি আছে আমার স্ত্রীর বেলায়ও সমান সমানই আছে, কারো বেলায় কোনো কম নাই। কিন্তু বর্তমান জামানায় আমি আমার বউরে ঘরের ভিতরে পর্দার ভিতরে আটকায় রাখুম, কিন্তু মানুষের বউ ঠিকই চোখ ফুটায় যায় দেখুম, তাতে কোনো বাধা নাই। এই প্রকার মানুষই বেশি, যে আমার চোখ ফুটায় মানুষের বউ আমি ঠিকই দেখুম, কিন্তু আমার বউরে আমার রহিম চান্দের দরবার আরম না, হাই হেরি মানুষে দেখা লাগবে যদি লই যায় তারে ঘরের ভিতরে আটকায় নিয়ে রাখুম। অথচ আল্লাহ তাআলা বলেন নারী এবং পুরুষের জন্য সমান অধিকার, সমানভাবে এবাদত বন্দেগী করতে হবে। আমি যেমন রহিম চান্দের কাছে আমার আবুল চান্দের কাছে মুরিদ হয়েছি, আমার স্ত্রীকেও আমার আবুল চান্দের কাছে আমার রহিম চান্দের কাছে এনে মুরিদ করাইতে হবে। কারণ স্বামী স্ত্রী দুইজন মিলা হলো পরিপূর্ণ ষোলো আনা, আপনার অর্ধাঙ্গিনী অঙ্গের অর্ধেকের ক্ষমতা হলো আপনার স্ত্রীর কাছে, তাই দুয়ে মিলে হইলো পরিপূর্ণ। তাই আমি মুরিদ হইলাম আমার স্ত্রীকে মুরিদ করলাম, এতে চলবে না। কিন্তু গানের মধ্যে বাজান বললেন যে আমার যে ঘরণি আছে কিবা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন। গুরু আর ভক্তের সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী, আমার স্ত্রী আমি হলাম আমার আবুল চান্দের স্ত্রী, সে আমার গুরু সে আমার স্বামী,
এখন আমার যে ঘরের স্ত্রী সে তো আমারও স্বামী হিসেবে মানে আপনার কাছে মুড়ি ধইল, সে আপনার স্বামী হয়ে গেল, তাহলে এই যে তিনজনে একজন কেমনে কি এর মধ্যে একটা পেস মনের মধ্যে একটা খটকা লাইগা গেছে, তাই দয়াল দয়া করে আজকে এই খটকার মীমাংসাটা আপনি দয়া করে করবেন। আর একটা বিষয় ফয়সালা করবেন আজকে, যেহেতু একজন ওলি আল্লাহর দরবার আমার রহিম চান স্বয়ং এখানে বসে আছে আর আমার আবুল চান তো আছেনই, আমি যেমন এক মাস দুই মাস ছয় মাস পরে আমার রহিম চানদের দরবারে আসি বা রহিম চান আমার বাড়ির আঙিনা দিয়ে যাইতেছে, যখনই দেখি যে আমার রহিম চান আমার সামনে দিয়ে যায় আমি তো দৌড়াইয়া যাইয়া রহিম চানদের ভক্তি দিয়া পড়ে যায়, আহা কত দিন যাবত আমার রহিম চানকে আমি দেখি না, ভক্তি দিয়া পড়ে গেলাম, আবেগের চোটে আমি কি করলাম আমার রহিম চানকে বুকের মধ্যে জড়ায় নিয়া তার বুকের সাথে আমার এই পাপি অঙ্গটা মিশাইয়া আমি আমার হৃদয়ে শান্তি পাইলাম, আমার এতদিনের যে দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা গুরুকে না দেখার সেই যন্ত্রণাটা আমি আমার গুরুকে বুকে নিয়া আমি সেই দুঃখ দুর্দশা লাঘব করলাম, কিন্তু আমার যে স্ত্রী সে আপনারে এরকম বুকে জড়ায় নিতে পারে না, তার এত কম পাওয়ার কারণ কি? আর শরীয়তের এই বেড়াটা যদি আপনারা গুরু গোসাই হইয়া ভাঙতে না পারেন তাহলে আমাদের মতো মানুষ যারা আছে আমাদের মতো কাঙাল ভক্ত যারা আছে তারা আপনাকে ভালোবেসে যে বুকে আগলায় নিবে সেটা থেকে তারা যে বঞ্চিত হয়ে রইল এইটার একটা ফয়সালা আজকে আপনি মঞ্চে করে যাবেন। আমি যেমন আমার রহিম চানকে আমার আবুল চানকে বুকে চড়ায় নেই সেও যদি আপনার ভক্ত হয়ে থাকে সেও হাজার মানুষের সামনে যেন আপনাকে বুকে জড়ায় নিয়া তারও যে তাপিত অঙ্গ এই পাপ দেহটা যেন আপনার পুণ্যের স্পর্শে আপনার গুরুর পরশের সঙ্গ পেয়ে সেও যেন এই দেহটাকে মুক্ত দেহে পরিণত করতে পারে এমন একটা ব্যবস্থা আমার রহিম চানদের দরবারে আজকে আবুল চান আপনি করে যাবেন, এই দাবি আপনার কাছে রেখে এই আরজিটুকু আপনার কাছে রেখে আমি এই গান এর মধ্যে বাজান আমার যে ঘর নিয়াছে ইবা পাবে তাহার কাছে, আমার যে ঘর নিয়াছে ইবা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত কেমনে হবে মিল, সেও তো তোমারই ভক্ত কেমনে হবে মিল, সেও তো তোমারই ভক্ত কেমনে হবে মিল, তুমি বলো দয়াল প্রকাশ করি তিন করি, দয়াল প্রকাশ করি আবুল সরকার করি তুমি আন্দাজেই করে সাধো, আবুল সরকার করি তুমি আন্দাজেই করে সাধো, আবুল সরকার করি তুমি আন্দাজেই করে সাধন, কি আছে আমার কাছে দিতে মনে লাগেন জন দয়াল রে, কাকে আছে আমার কাছে দিতে মনে লাগেন জন গুরু রে, কাকে আছে আমার কাছে দিতে মনে লাগেন জন, কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন, কি আছে আমার কাছে দিতে মনে আকিনজন গুরুধন, কি আছে আমার কাছে দিতে মনে আকিনজন গুরুধন, কি আছে আমার কাছে আজি দিতে মনে আকিনজন, গুরুপদে গানটি রাখার জন্য চেষ্টা করলাম, গানের মধ্যে অনেকগুলো কথা চলে আসছে, কোরআন হাদিসের আলোকে আমার বাবাজি এই কথাগুলোর মীমাংসা করবেন এবং এই নারীদের আসলেই যে প্রকৃতপক্ষে মুরিদ হইতে হবে এই কথা কোরআনে কোথাও আছে কি না, থাকলে সেটা কিভাবে কোথায় আছে এই বিষয়গুলো এই গানের মধ্যে আমার গুরুজি বলার জন্য চেষ্টা করবেন।
অনেক সুন্দর করে যেভাবে গুরুতত্ত্বের বিষয় আলোচনা করে আমাদেরকে একটি ভাবের সাগরে আমার গুরুজি ডুবিয়ে রাখলেন। আসলে প্রকৃতপক্ষে গুরু ভক্তের প্রেমটা এরকমই হওয়া উচিত, না হয় সে কাবার দিকে কেবলা করে যখন নিয়ত করে, কিন্তু নিয়তটা আর কাবার দিকে থাকে না, নিয়তটা চলে যায় মদিনায়। আরে সারা পৃথিবীর কেবলা কেবলায় কাবা, কাবার কেবলা হলো মদিনাতুল মনোয়ার, তাই সেই দিকেই তো আসলে ভক্তের মন যাবে, কারণ ওইখানেই তো সকল বস্তু লুকায়িত আছে। যে ব্যক্তি ভক্ত হইতে পারছে সেই ব্যক্তিই কেবল চিনতে পারছে আবুল চান আবার রহিম চান কেমন ধন কেমন বস্তু। যে ভক্ত হইতে পারে নাই সে কখনো চিনতে পারে, যে অভক্ত সে শুধু দেখে যে আমার মতোই মানুষ, তারও হাত পা চক্ষু কর্ণ নাসিকা সবকিছু আছে, আমারও সবকিছু আছে, সেও আমার মতোই মানুষ, আমার মতোই চলে ফিরে, ঘর বাড়ি সংসার আদি সকল কিছু আছে। সে যে তার গুরুর গুরুত্ব, সেই গুরুত্ব বস্তু তার চোখে কোনোদিনও পড়ে না। আর যে ব্যক্তি ভক্ত হয়ে যায় সে ব্যক্তি তার গুরুকেই শুধু দেখে, সে পৃথিবীর আর অন্য কোনো কিছুই দেখে না। গুরুর হাত পা চক্ষু কর্ণ নাসিকা, স্ত্রী পুত্র পরিজন টাকা পয়সা বাড়ি গাড়ি নারী শাড়ি আদার্স আর কোনো কিছুই দেখে না, সে শুধু দেখে দয়াল রহিম চানকে, দয়াল আবুল চানকে, আর আবুল চান দেখে তার ভক্তকে, আর মাঝখানে কোনো কিছুই থাকে। আমি তো ভক্ত হইতে পারি নাই বাবা, শিষ্যই হতে পারলাম না, ভক্তের কথা কি বলবো। ভক্ত ছিল আমাদের বাবা ফকির আবুল সরকারের বাড়ির পাশেই শরীয়তপুর, সেই শরীয়তপুরের জুলহাস, জুলহাস গনি মিয়া স্যার এমন ভক্ত ছিল। গনি মিয়ার সাথে জুলহাসের সাথে এমন একটা সম্পর্ক হয়েছিল, সাধক হালিম সাইজি বলছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কলবে উঠলে ফায়েজ, তোর কলবেও আলাপ পাবি, প্রেম রসে থাকো। এরকম একটা বিনা তারের একটা জয়েন্ট গনি মিয়ার সাথে জুলহাসের সাথে হয়ে গিয়েছিল। জুলহাস যখন বাড়ি থেকে গনি মিয়া সাবলে চিৎকার মারত, গনি মিয়া সার কালবের মধ্যে গিয়ে জুলহাসের এই হাত এই ডাক গিয়ে যখন নাড়া মারত, গনি মিয়া সাও জুলহাসের নাম বলে চিৎকার মেরো। একদিন গনি মিয়া ভক্তদেরকে নিয়া এরকম ভক্ত সমাবেশে আলোচনা করে, হঠাৎ করে তার জুলহাসের কথা মনে হয়ে জুলহাস বলে একটা চিৎকার মেরো। আশেপাশের ভক্তরা বলে, আহা আমরা এতগুলো ভক্ত গুরুর সামনে গনি মিয়া সার সামনে বসে আছি, আমাদের কথা বাবা একবারও বলে না, কোন জায়গার জুলহাস দরবারেও তেমন দেখি না, জুলহাসের কথা বাবাই বলে আমাদের কথা একটা বারও বলে না। গুরু তো অন্তর্যামী, সে তো ভক্তের মনের খবর জানে, তার ভিতর কি বলে সেও জানে, বাহিরে কি বলে তাও জানে। গনি মিয়া আশা বলে, আরে নাদানেরা, জুলহাট যে আমার কেমন ভক্ত, ও যে কত বড় আশেক হইছে তোরা তো জানোস না, কেবল আমি জানি জুলহাস আমাকে কত ভালোবাসে, কেমন করে ভালোবাসে, ও আমাকে কেমন করে ভালোবাসেতে চায়। তবে হ্যাঁ, তোরা যেহেতু মনের মধ্যে তোদের খটকা লেগেছে, আজকে তোদের এই মনের ধান্দাটা আমি দূর করে দিব। কিভাবে? ভক্তদেরকে বলে, ওরে ভক্তরা আজকের মতো স্বভাব সমাবেশ এখানেই শেষ করে চলো, আমার ময়ূরপঙ্খী নাও সাজিয়ে আমরা আজকে জুলহাসের বাড়িতে যাব, দেখে আসবো জুলহাস কোন অবস্থায় কোন হালে আছে। গুরুর হুকুম ফর্জে আইন, সাথে সাথে ভক্তেরা সভা সমাবেশ বন্ধ করে ময়ূরপঙ্খী নাও সাজিয়ে গনি মিয়া সাকে সেই নৌকার মধ্যে আসন করিয়ে গনি মিয়া সার ময়ূরপঙ্খী নাও নিয়ে জুলহাসের বাড়ির দিকে রওনা হয়েছে। যাইতে 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 জুলহাসের বাড়ির ঘাটায় গিয়ে যখন নৌকাটা ভিড়েছে, আরে জুলহাস দেখে যে গুরুকে দাওয়াত করে আদর আপ্যায়ন করে তারপরেও ভক্তরা আনতে পারে না, গুরু কারো বাড়ি যায় না, কিন্তু আমার গনি মিয়া সে কত বড় দয়াল কত বড়, সে আমি মেঘ না চাইতেই জল,
আমি না বলতেই গুরু আমার বাড়িতে এসে পৌঁছেছে। আমার কত বড় কপাল, কত বড় ভাগ্য আমার যে আমি দাওয়াত না করতেই আমার গণিমী আশা আমার বাড়িতে এসে উপস্থিত। খুব খুশি হয়েছে, খুশি হয়ে সে গুরুকে গণিমী আশাকে নিয়ে বাড়ির উঠানে বসিয়ে চরণ যুগল দুই হাত দিয়ে পানি দিয়ে মুছিয়ে দিয়ে ধুইয়ে দিয়ে নিজের মাথার চুল দিয়ে আবার গণিমী আশার পা যুগল মুছায় দিয়া গণিমী আশাকে একটা সিংহাসনের মধ্যে বসিয়ে ভক্তি করে তার স্ত্রী পুত্রদেরকেও ডাক দিয়েছে, তোমরাও আমার দয়ালকে ভক্তি করো। ভক্তি করে পাশেই দাঁড়িয়ে আছে গণিমী আশা, তো আসলে ভক্তকে পরীক্ষা করার জন্য আসছে। বলে ওরে জুলহাস, আমি তো তোর বাড়িতে আসলাম, তুই তো আমাকে আসতে বলস নাই, তারপরেও তোর কথা মনে হইল, এর জন্য তোর বাড়িতে চলে আসলাম। তবে জুলহাস, সারা জীবন তো বললি যে তোমার হাতে হাত দিয়ে আমার জীবন যৌবন যা কিছু আছে সব কিছু দয়াল তোমার চরণে আমি অর্পণ করে দিয়েছি। এটা কি শুধু মুখেই বলস নাকি আসলেই প্রকৃত পক্ষে আমাকে তুই সব কিছু দিয়েছিস? জুলহাস বলে, বাবা, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়েছি সেদিন থেকেই তো আমার বলতে আমি আর দুনিয়ায় কোনো কিছু রাখি নাই, সব কিছুই আপনার চরণে অর্পণ করে দিয়েছি। এই যা কিছু দেখতেছেন সব কিছুই আপনার, আপনি ছাড়া এই বাড়িতে আর কোনো কিছু নাই। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ বাবা। ওই তাই যদি হয়ে থাকে তাহলে আমার বাড়ি, আমার ঘর, আমার সব কিছু তাহলে আর তোর এইখানে থাকবে কেন? তাড়াতাড়ি এই ঘর দুইটা ভাঙ্গা, আমার ময়ূরপঙ্খী নৌকার মধ্যে উঠায়। বলার সাথে সাথে জুলহাস তরিকার ভাইদেরকে নিয়ে ঘর বাড়ি ভেঙে আমার গণিমী আশার নৌকার মধ্যে উঠায় দিছে। দেখে উঠানের মধ্যে দুইটা গরু বাঁধা। বলে যে, ওই দুইটা আবার রাখছস কেন? ওই দুইটা কি তোর জন্য রাখছস? বলে যে, না বাবা, ওই গরু দুইটাও আপনার চরণে অর্পণ করে দিয়েছি, ওই গরু তো আমার না, ওই গরু গুলাও আপনার। বলে, তাহলে ওই গরু দুইটাকেও আমার নৌকার মধ্যে উঠায় দে। গরু দুইটাকেও নৌকার মধ্যে উঠায় দিস। বলে যে, এই যে মহিলাটাকে দেখা যায় দুইটা বাচ্চা সহ দাঁড়িয়ে আছে, ওরা কারা? বলে, ও দুইটা বাচ্চা, ওরা হলো আপনার নাতি আর উনি আমার ধর্মী, আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী। বলে, ওরা কার? বলে, ওরাও আপনার চরণে বিসর্জন। ওই তাহলে আর এখানে থাকবে কোনো, আমার নৌকার মধ্যে ওদেরকে। বলার সাথে সাথে স্ত্রী পুত্রদেরকেও তার নৌকার মধ্যে উঠায় দিস। এখন গণিমী আশা ভক্তের মন পরীক্ষা করার জন্য বলে, ওরে ভক্তরা, এই মুহূর্তে এখান থেকে তাড়াতাড়ি চলে যা, আমরা দরবারে চলে যাই, কারণ যা নেওয়ার নেওয়া হয়ে গেছে, এখানে আমাদের নেওয়ার মতো আর কোনো কিছুই নাই, চল যাই আমরা তাড়াতাড়ি দরবারে চলে যাই। আবার সন্ধ্যা ঘনিয়ে আসছে। বলার সাথে সাথে গণিমী আশা সিংহাসন ছেড়ে দিয়ে জয়ন যখন ময়ূরপঙ্খী নৌকায় গিয়ে বসেছে, ভক্তরা নৌকা ছেড়ে চলে যাবে, আবার জুলহাস সেই ঘাটের মধ্যে দাঁড়িয়ে দুই চোখের জলে ভাসে, দুই চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে গণিমী আশা। বলে, ওরে ভক্তরা, নৌকা ছাড়িস না, নৌকা ছাড়িস না। বলে, কেন বাবা? কয়, না, জুলহাস যদি মন থেকেই সব কিছু দিয়ে থাকে তাহলে ও দুই চোখের জলে ভাসে কেন? ও তো আসলে মন থেকে দেয় নাই, ওর ঘর বাড়ি নিয়ে যেতেছি দেখা ও দুই চোখের জলে ভাসতেছে। ওকে একটাবার জিজ্ঞেস কর যে ও যদি ঘর বাড়ি সব কিছুই আমাকে দিয়ে দিল তাহলে ও যে চোখের জলে ভাসে এর কারণ কি ও বলতে পারে কিনা। যখন জিজ্ঞেস করে, ভাই, তুমি যখন সব কিছুই গুরুর চরণে অর্পণ করে দিলা তাহলে তুমি এখন আবার চোখের জলে ভাসো কেন, এর কারণ কি তুমি বলতে পারো? আবার জুলহাস দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার তো কোনো ঘরের প্রয়োজন নাই, কোনো বাড়ির প্রয়োজন নাই, কোনো টাকা পয়সা অর্থ সম্পদের প্রয়োজন নাই, আমি তো শুধু আপনার পাগল, আমি কাঁদি এর জন্য যে আমার ঘরের জায়গা আপনার নৌকার মধ্যে হলো, আমার গরু ছাগলের জায়গা আপনার নৌকার মধ্যে হলো, আমার স্ত্রী পুত্রের জায়গা আপনার নৌকার মধ্যে হলো, কিন্তু আমি কত বড় নাদান, কত বড় পাপী,
আমার মতো পাপীর জায়গা আবার রহিম চাঁদের নৌকার মধ্যে হলো না, আমার মতো নাদানের জায়গা আবার আবুল চাঁদের নৌকার মধ্যে হলো না। আমি এই দুঃখে কাঁদি, এই কালে যদি আপনি আমাকে ফেলে চলে যান তাহলে আমি কার নৌকায় গিয়ে উঠে কার নৌকায় পার হব? আমি তো অর্থ সম্পদের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার দয়ালের নৌকায় আমাকে ডাক দিয়ে কেন উঠাল, এই দুঃখে আমি কাঁদি। আমার তো আর কোনো কিছুই চাওয়া না, আমি দুঃখের ডালি মাথায় লয়া রে, ইমান চান রে যাই গো কারো বাড়ি রে, আবুল চান রে যাই গো কারো বাড়ি রে, বাজান আমার দুঃখ সারবে কে, বাজান আমার দুঃখ সারবে কি করিব কোথায় যাব রে, দয়াল বিকার ছায়ায় দাঁড়াবো রে, পাগল বিকার ছায়ায় দাঁড়াবো রে, বাজান আমার দুঃখ সারবে কে, বাজান আমার দুঃখ সারবে নায়িকা মাথা নায়িকা পিতা রে, ওরে আমার নায়িকা জুরার ভায়ো রে, বাজান আমার নায়িকা জুরার ভায়ো রে, বাজান আমার দুঃখ সারবে কে, দয়াল আমার দুঃখ সারবে, বাজান আমার দুঃখ সারবে, গুরু জানে ভক্তের জ্বালা রে, এই ভাবে আত্মায় আত্মায় তো ওরা রে, ওরে ও যারা আত্মায় আত্মায় যো ওরা রে, বাজান আমার দুঃখ সারবে, বাজান আমার দুঃখ সারবে, বাজান আমার দুঃখ সারবে, হারাইলে তার লাইসা আয়ো রে, ওরে আবা মরলে নাই কান্দো ওয়া রে, আবুল চার রে মরলে নাই কান্দো ওয়া রে, বাজান আমার দুঃখ সারবে কিশ, বাজান আমার দুঃখ সারবে কিশ, বাজান আমার দুঃখ সারবে কিশ, মাইসে জানে বেটার দরদ রে, ওরে ও যা মরছে কোলের ব্যাটারে, ওরে ও যা মরছে কোলের ব্যাটারে, বাজান আমার দুঃখ সারবে,
জানা আমার দুঃখ ছাড়বে আমার দুঃখ ছাড়বে প্রেম নিয়ে অবজ্ঞা করে ছলনা করে ওদেরকে বোঝানোর জন্য আমি আজকে এই ঘটনা ঘটিয়েছি। আয় তুই আমার বুকে আয়, আমি তোকে এই কালে তো পার করবই, কোন কালেই তুই ভক্তকে আমি ফেলে যাব। তাই বাবা, যে ব্যক্তি আসলে ভক্ত হতে পারে, আবুল চান আবার রহিম চান কোনদিন সেই ভক্তকে ফেলে কোনোদিনও যাইতে পারে না, সদা সর্বদাই সেই ভক্ত দিয়েই থাকে। তাই আমি তো সেই ভক্ত হতে পারলাম না, কেবল গান করে বেড়াইলাম, কিন্তু গুরু কর্ম আমার দ্বারা সম্পাদন হলো না। তাই দয়াল, দয়া করে যদি এই ভাগা তরিটা আপনার চরণ পাশে গিয়ে দাঁড়াইতে পারি, তাহলে আমার এই মানব জন্ম ধন্য হবে। আর আপনি যদি এই কালেই আমাকে ফেলে চলে যান, তাহলে আমি কাকে নিয়ে বাঁচব, কার আশায় থাকব? তাই সাধক ওরে আমি আর যাব না, বাজানোই সুখ সাগরে, আবুল চান সুখ পেলে তোমায় ভুলতে পারি, সুখ পেলে ভুলতে ছাড়া ঋতু সাগরে,
যদি দুঃখ পেলে তোমায় মিলে ওরে আনি দুঃখ সাগরে পাইব তোরে দুঃখ সাগরে পাইব তোরে ওরে যদি দুঃখ পেলে তোমায় মিলে আমার কথা তোমার মনে
আমার কথা বুঝি এই তোমার মনে বাজলো না বাসি আমার আমার এই মনের বনে আমার শূন্য হিয়া পাগল বিজয়ের সে এই মিনতি চরণে যেন থাকে মতি আবুল জানাবার হয় না যেন আর অন্য গতি বিজয়ের সে এই মিনতি পাগল বিজয়ের সে এই মিনতি আবুল জানের চরণে যেন থাকে মতি বাজান আমার হয় না যেন আর অন্য গতি আমি
সাগরে পাইব দরিয়ু, সাগরে পাইব দরিয়ু, আমি আর যাব না সাগরে, বলে আমি আর যাব না সাগরে, আমি আর যাব না সাগরে, তোমায় ভুলতে পারি বাজা যদি দুঃখ পেলে, আবুল চান রহিম চান তোমায় মিলে, ইমাম চান আমি দুঃখ সাগরে, আবুল চান পাইব পাইব তোরি, চমৎকার করে আমাদের পাপেল সরকার গঠনমূলক কিছু কথা আবার তুলে ধরেছেন। আসলে বাবা, এমন একটা সময় আমরা এই গান জগতে আসি, কারণ ভেজাল খাইতে খাইতে এখন আমরা ভালো কিছু খাইলেই ওই যে অসুখ হয়ে খানা, দুই নাম্বার ঘি খাইতে খাইতে পেট গেছে পাইকে, আসলটা খাইলেই বমি হয়। এত সুন্দর কথা, এত সুন্দর গান, আর একজন ভক্তের মধ্যে যে জিনিসটা থাকা দরকার, তারপরেও আমরা এটা জানা বোঝার জন্য চেষ্টা করতে চাই। দুদিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চল ঘরে, দেখি সকাল সাজে সংসার মাঝে, সাজে কত নর আর নারী, গণেরে মুসাফির ফিরে চল ঘরে, কেহ মাতা পিতার ভূমিকায়, বন্ধু ভাতা কন্যাকৃত নয়, কত জোনার কত পরিচয়, মটাল ছায়া ছবি মায়ার অভিনয়, সংসার নাট্য জীবন মঞ্চের পর, নাটক করে শুধু গেলাম। তো যাই হোক, বেশি কথা বলার প্রয়োজন মনে করি না। একটি গান কিভাবে লেখা হয়েছিল সেই গানটি আমার সামনে দাঁড়িয়ে আমাকে আক্রমণ করে আমার পাপেল সরকার, বিষয়টা জানা বোঝার দরকার। কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে দিতে মনে, কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, জানি না তার মূল বিবরণ, জন্মটাই গেল আকার, গুরুর অংশে কেমনে ধরে, কি জিনিস লয় আপন ঘরে, না জানলে সংসারে আসা যাওয়া, কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মায় মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন, কোন রসে বশ হবে গুরু, হবে ভক্ত বাঞ্ছা কল্প তরু, কিভাবে পথ করে শুরু নিত্য ধামে, আমার যে ঘরণী আছে কি পাবে তুমি তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত, কেমনে হবে মিলন, তিনজনে কেমনে করি বলগুরু প্রকাশ করি, আবুল সরকার ফরিদপুরি আন্দাজি করে সাধন,
যা লেখা হয়েছে তার চাইতে আরো গঠন করে সুন্দর করে সাজিয়ে পাপিল সরকার আরো মানুষের মধ্যে উপস্থাপন করেছেন। আমি হৃদয়ের ভালোবাসা এবং আশীর্বাদ তার প্রতি রইল। তো প্রশ্নটা যেখানে ছিল, আমার একটা বাসার পন্থা তুমি করছাও বাবা, এই জন্য গুরু ভক্তের বোঝা বয়, আবার ভক্ত গুরুর বোঝা কি বাজান বয় না। এই যদি তুমি জুল হাসের কথাটা না কইতে আমার তো মরণ হয়ে যেত কি কন বাজানরা। জুল হাসের কথা যদি পাপেল সরকার এই আসরে না কইতো তাহলে তো আমার ফাঁসি নিয়ে মরা লাগতো। কারণ গুরু কিসে বসায়, গুরু কি চায়, গুরুর কি প্রয়োজন, ভক্তের কি দরকার, এটা তোমার এই গল্পে এই আলোচনার মাধ্যমে আমরা সে বুঝতে আশা করি। যারা আশেক ভক্ত তাকে আর বোঝার বাকি নাই। কারণ একটা ভক্তের চাওয়া হইতেই আমার কিছুই দরকার নাই, আমি যেন তোমার নৌকার মধ্যে আমার একটু জায়গা। গুরু তাকে নৌকার মধ্যে করে নিল, আর কি চাওয়ার আছে বাবা, আর কি এখানে তত্ত্বের প্রয়োজন আছে, এখানে তত্ত্বের প্রয়োজন। তবে হ্যাঁ, সমাজের কিছু বাধা আছে, সে বিষয়গুলি আমাদের সমাজে আমরা যারা এক প্রকারের পীর মুর্শিদ আছে আমাদের বাংলাদেশের, মেয়ে মানসি না মন বেরিবার না, দরবারে মেয়ে মানসি দেখা নাই। কিন্তু আল্লাহ রসুল বলছেন এলেম শিক্ষাটা হলো নারী এবং পুরুষের জন্য সমান ভাগে ফরজ। তালাবুল ইলমুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, এলেম শিক্ষাটা হলো নারী এবং পুরুষের জন্য সমান ভাগে, ইবাদত বন্দেগীটাও নারী পুরুষের জন্য সমান ভাগে ফরজ, এবং পীরের কাছে বায়াত হওয়াটাও নারী পুরুষের জন্য সমান ভাগে ফরজ। তবে একটা কথা বলি বাবা, স্ত্রী তোমার তাই বলে কিন্তু রাস্তাঘাটে কিছু করা যাইব না, ঠিক করা যাবো করা যাব না। তোমার স্ত্রী তুমি কইতে পারো আমার স্ত্রী আমি যাবো নাই তাই করি, তাহলে কিন্তু বাবা চলবো না। এখন তোমার বন্ধুরে তুমি কি দিয়ে ভালোবাসবা, এটা গ্রামের কাছে বুদ্ধি করলে বেতন লাগবে। আমরা আজকে আইসি, আমরা রহিম পীর সাহেব আমার বাবা তার দরবারে আসছে, আমরা সবাই মেহমান না কি কন, কি আমরা মেহমান না, খাই আমাকে দাওয়াত করে আনছে, আমরা মেহমান হয়ে আইসি। এখন যদি শর্ত ধরি আমাদের গরুর গোস্ত খাওয়ার লাগবো, হ্যাঁ চার পাঁচটা খাসি জমা করবে, হ্যাঁ কি আগে চুক্তি করে নই কি খাওয়াবে, তাহলে কি লোক মেহমানদারি করতে পারবো। মেহমান উনি দাওয়াত দিছে, আমরা আইসি, উনার যেটা ভালো লাগে সেই দিয়ে আমাকে খাও। তুমি তোমার গুরুরে কি দিয়ে ভালোবাসবে, এটা কিরা মেয়েতে বুদ্ধি করে কাম করলি কাম হইবে। তোমার যা মনে চাই, যা মনে চাই তাই দিয়ে ভজন করো, কিন্তু সেই ভজনের মধ্যে যেন কোনো চাওয়া পাওয়া থাকে না। কি চাওয়া পাওয়া থাকলে হয় না, চাওয়া পাওয়া থাক লাগে না, শোনা এমনি হয়ে হয়ে যায় যদি কাজ করা। আমার ছোট্ট একটা কথা মনে পড়ছে, আমার উস্তাদ সাধক আইনাল মিয়াল চিস্তিনি জামি রহমতুল্লাহি আলাই, উনার যিনি মুর্শিদ কেবলা ছিলেন আমাদের ঝিটকা শরীফের আমার দাদা হুজুর দেওয়ান আব্দুল আজিজ আল চিস্তিনি জামি রহমতুল্লাহি আলাই, তুমি জানো শুনেছো কিনা, আমার দাদা যান তার প্রথম জীবনটা ছিল খুব কষ্টের জীবন, হ্যাঁ ঝিটকের বাজারে বসে বসে সাথে ছিল এই করতে তালাসা বিষাক্ত। এই ঝিটকে শরীফরা যাবেন আমার দাদা বীরের বাড়িতে যাবেন, তো আগে গ্রামে গঞ্জে উনি সাথে সিলাই করতো, উনাকে যখন খেলাপত দেওয়া হইল এরপরে উনি এই কাজটা করে। তবে পিসাব বলল যে আমার তাওই হজরত বলল আজিজ তুমি আর গ্রামে যাইও না, হাটে বসে যাওয়াই তাই, সাপ্তাহিক দুইটা হাট হয়,
এই হাটে বইসে তুমি যাওয়াই তাই করবা, এতেই তোমার মালিকে সালাম। আমার দাদা বেশ কিছু ভক্তবৃন্দ ওনার হইল, তখন আমাদের উপর থেকে আসাদ বয়তি সাহেব চলে গেছেন, উনি আমার কাকা যান জালাল বয়তি সাহেব, আমার উস্তাদ এরা এসে পরে বায়াত হয়, এরা পরে বায়াত হইল। তা আমার এক চাষা ছিল খালেক, উনি সোনালী ব্যাংকে চাকরি করত, চাকরি করত, ওনার প্রমোশন হবে, তো পিসাবের কাছে আসছে, আমার দাদা বসে বসে ওই ছাতে সেলাই করতেছে, আর আমার কাকা পাশে বসে বসে কইতেছে, বাবা আপনি দোয়া করেন আমার প্রমোশনটা যেন হয়ে যায়। উনি বললো তোমার দাদার কাছে ক, হেরা তো মুর্শিদের নাম ছাড়া কিছু জানতো না বাবা, পাপেল যারা গুরুর ভক্ত হয় রে বাজার, তাদের মুখে আল্লাহ খোদার নাম থাকে না, যা করে আমার মুর্শিদ করে, যা করে আমার রহিম চান করে, যা করে আমার সুদ্দুল চান করে। দেখো আবার কিছুক্ষণ কথাবার্তা কয়া, আবারও মোটামুটি 4-5 বার আমার দাদার কাছে একটা নালিশ বারবারে দোয়া কই, সন্ধ্যা লাগছে, ছাতির কাপড়ের একটা গাঁটটি হয় জানো, তাই না বাবা, একটা গাঁটটি হয় আর ওই চাবির একটা রিং থাকে, ওটার মধ্যে সব চাবিগুলি ভরা। তা কইতেছে তাহলে এক কাজ করো, তুমি যখন আজকে আসছো চলো একটু দরবারে যাই। এখন দয়াল কইছে কি করা, তা আমার দাদা হুজুর ওনার ওই কাপড়ের গাঁটটি টেনিছে কান্দে, আর চাবির ওই রিংটি হইলো, আর বক্ত পাশ খালি আছে আসতেছে, সাহজে মানুষ মানুষের মধ্যে কাতায় ওই কাপড়ের গাঁটটি কান্দে নিব। ওনার বাড়ির কাছে সোনামুদ্দিন নামে একজন লোক ছিল ভক্ত, হইলো দিন ভরে মানুষের কাছে কামলা দিছে, সন্ধ্যার আগে বাড়ি আইছে, তো মনে করছে থাকবে বাবার একটু আগাই নিয়ে আসে, হাটে গেছে বাবা, তখন ওই জিতকের বাজারে পশ্চিম পাশে একটা ব্রিজ আছে না বাবা, এখন তখন একটু ব্রিজ ছিল না, বাঁশ দিয়ে আমাদের অঞ্চলে সাকু কয় সার কয়, ওই এটার মধ্যে মানুষ যাইত আর এটার মধ্যে মানুষ আসত। তা আমার দাদা ওই পার থেকে সাকুর মধ্যে উঠছে, আমার চাচা এই পাশে দাঁড়ানো দেখে হাত জোর করে দাঁড়াই দিচ্ছে, শত শত মানুষ যাইতেছে, উনি সাকুরতে নামার পরেই রাস্তার মধ্যে দয়ালের চরণে যাইয়ে কদম মসিদ কইয়ে হাতের তে রিং টেনিছে কাপড়ে গাঁটি নিজে কান্দে নিয়ে তিন বাপ বেটা হাইতে আসতেছে গহর সার মাজারের কাছে আইসে, আমার দাদা হুজুর ঘুরে খারাইছে, খালে দোয়া কি চাইলে পাওয়া যায় রে, দোয়ার কাম করলে দোয়া একলাই বাড়ি যায়, জীবনে জাতি সবচেয়ে বেশি ভালোবাসবা ওইটাতে গুরু ভজন করতে হবে কি বাবা, ঠিক কিনা, জীবনে তুমি যা বেশি ভালোবাসো ওইটাই গুরুকে দান করতে হবে, কারণ বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র পরিজন শুধু তাই নয়, তোমার জানের চাইতো বেশি মহব্বত তোমার মোর্শেদকে, যতক্ষণ পর্যন্ত না করবা ততক্ষণ পর্যন্ত ইমানদারি হবে না, আর ইমানদার না হইলে ভক্ত হওয়া যাবে না, যাবে আমি তুমি কি বলো, ওই যে দরবেজি লালন সবকির একটা গান আছে, যাই যাবে মোর জাতি কুলমান তাতে ক্ষতি নাই যদি আমি আমি আর প্রাণ ভরে পাই পাই, তো কুলের গৌরব করছো যারা জাত কুল নিয়ে
থাকবে তোরা কুল ধুয়ে কি জল খাইব দিছি কুলের মুখে ছাই যারা কুলে আছে যারা কুলের মুখে ছাই দিতে পারে নাই তাদের তো এই কাজ হবে না বাবা হ্যাঁ কিরা কি কইলো ওটা আমার দেখার সময় আমি আমার বন্ধুরে পাইছি আমি আমার বন্ধুরে বুকের মধ্যে নিব এখানে কোনো বাধা নাই কিন্তু অনুরাগী হতে হবে রাগী হইলে হবে না একটা রাগ একটা অনুরাগ রাগ থাকলে কাম হয় আর অনুরাগের মধ্যে ঢুকলে প্রেম হয় সেইখানে যারা গেছে তাদের ওই কুল টুল নিয়ে এত ভয় ভয় নাই কি করবে ভাই সে কতটুকু কপটা চোখের জল ফেলেছে বলো ভালোবাসবে পথের কাটাই যদি পায়ে রক্ত না ঝরালে কি করে বলবে একটা গান শোনাই দেখি তুমি একটু খেয়াল করে শুনবা আমি গানটা করে নিই তারপর দুইটা কথা বলবো বেশি কথা বলবো ধরে তোমার সবে চাইতে যা ভালো ওরে বেশি আপ সবচাইতে যা বেশি আপদ তাই দিয়ে করবে তোমার গুরুর ভজন তা না হলে প্রাণ বন্ধু পাবি না রে পাগল মোনা সহজে কি হয় সহজ ভজনা সহজে কি হয় সহজ ভজনা রে পাগল মোনা সহজ কি হয় সহজ ভজন সহজ কি হয় সহজ ভজন রে পাগল মোনা সহজ কি হয় সহজ ভজন বাজান সহজ কি হয় সহজ ভজন রে পাগল মোনা সহজ কি হয় সহজ ভজন কত খেয়াল করে শুনতে হবে দরবেজি লালন শাহকে একটা বাণী আছে পাপেল উনি বলছে তোমরা আমারে সহজ হইতে বলো যে সহজ মানুষ হওয়া যায় না এত সহজে সহজ মানুষ কি সহজে হওয়া যায় আর একটা কথা তোমারে বইলে দিই বাবা বুঝলি বুঝবা না বুঝলি কিছু করার কথা নাই এই যে যেই চোখ দিয়ে দেখি এই চোখের মনি আর চোখের ভুরু কিন্তু এক জায়গায় থাকে থাকে না আধা মাইল দূরে আছে তবে একটা কথা বলি চোখের ভুরু যদি কারো চোখের মধ্যে যায় কেমন লাগে অবাদান কেমন লাগে মনে হয় সারা দুনিয়া বুঝি আমার চোখের মধ্যে গুরু ভজন সেই ব্যক্তি করতে পারবো চোখের ভুরু চোখের মধ্যে গেলে যদি সে ব্যথা না পায় তাহলে করে পারবে চোখের ভুরু চোখের মধ্যে গেলে সহ্য হয় কিন্তু গুরু ভজন করা এত সহজ গোপিনীর ভাবে করো ধারণ গায়ে পর মরার বসুন ওই জিন্দা মরার স্বভাবটা ধরো না আমার বন্ধু জিন্দা মরার স্বভাবটা ধরো না আমার ছোট গোপী কয় কারে
গো শব্দ হইল গোবিন্দ, আর অপি শব্দ হইল নিকটবর্তী। যারা গোবিন্দের নিকটে থাকে তাদেরকে গোবি বলা হয়, অর্থাৎ গুরুর কাছে যারা থাকে, গুরুকে যারা কাছে রাখে তাদেরকে ভক্ত বলা হয়। গুরুর কাছে থাকে, গুরুর কাছে গোপিনীর ভাবে পর ধারণ গায়া পর মরার কুলের লোভে মান বাড়াবি সব খুয়াবি গৌর চাঁদ ধরা দেবে না। গোপিনীর ভাবে কর ধারণ আয়া পর মরার বসুন ভালোবাসে বাই না মাটি, মাটি টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, টাকার জন্য ভাই বাইরে পরিচয় দেয় না। তাহলে ভালোবাসলাম কি টাকা না ভাই? টাকা মানুষ বেশি মরছে মেয়া মানুষের ফান দেবই যে আর ভালোবাসে মানুষ নারী, এই তিনটার সবচাইতে বেশি ভালোবাসে, এই তিনটার মোহ যে ত্যাগ করতে পারবে সে গুরু ভজন করতে পারবে। এই তিনটার উঠতে হলে গুরুর ভালোবাসা। আমার কথাটা বোঝা গেছে বাবা? হ্যাঁ, মদিনায় যখন রসুল পাক গেছিলেন সাহাবারা জান মাল স্ত্রী পুত্র দিয়ে নবীকে ভালোবাসে, তাহলে দুনিয়া যত প্রকারের মহব্বতের জিনিস আছে তার চাইতে বেশি দামি হইলে আমার গুরু। এই জন্য মাটি বেটি আরো টাকা এইটা হয় ভজনের চাকা। গুরু ভজন করতে অর্থ লাগে বাবা, অর্থ লাগে না? এই যে ওরা চাইছেন 10 টাকা দেন আর 20 টাকা দেন, দেওয়া লাগবো না? লাগবো, খালিয়াতে হয় না। তাহলে অর্থ সম্পদ সবকিছুই গুরু ভজনে লাগে। বস থাকিতে রস থাকিতে বস করিও পূর্ণ বসেই কাছে নিও পাখির স্বভাবটা ধরো না আমার ভক্ত রে দাও পাখির স্বভাবটা ধরো না আমার বাজাতে চাতক পাখি সব আপনা ধুলো না। কিছু মানুষ বুঝে হয়ে যায়,
রাস্তা দিয়ে চলে ফিরে কিছু মানুষের চলাফেরা দিয়ে কয়, মানে একজন বিন্যাসে ভাই ভাই যে উপরে গেছে বই রে, ওটে আর কয় খালার বসকালে একটু দুই সাইড দিয়ে গুতে নিয়ে বুঝতে গেছে আগে কত কিছু করছি আর কইনে ভালো হয়ে গেছি, ভালো হও না এনে পারো না তাই সত্য কই তো ভালো হয়েছি, ভালো হয়েছে এখন এও নাই উ নাই বুড়ি হয়ে গেছি ভাই এখন ইউ নাই, ইউ থাকা লাগবে উ থাকা লাগবে তখন গুরু বজন ইউ নাই উ লেখাপড়ায় কম জান নেমি আর ছয় ক্লাস পড়লি ম্যাট্রিক পাস করতাম, আরে বাবা বাপ রে আবার আসে স্কুলে কোনদিন গেছাস, ছয় ক্লাস পড়ি আর চার ক্লাস পড়ি মেলা বড় বড় লোকরাও কিন্তু আমাকে মঞ্চে বসে গান শুনে, কিন্তু জ্ঞানী আমি কম না, ধরেন আমি একেবারে বিয়ে মানে একেবারে মাস্টার্স করা মানুষ এখন কি আমার চাকরি হবো, বয়স নাই ইনভ্যালিড ওটা বাতিল, ডেট আবার হয়ে গেছে মাল দিয়ে চলবো না শোনা ওটা লাগবে একেবারে ইনটেক পাগল সহজে কি হয় সহজ ভাজো না রে বাজা, সহজে কি হয় সহজ ভাজারে পাগল সহজে কি হয় সহজ ভজ তার একটা গান মেলা মানুষে আমরা গাই, তবে একটা গান তার আছে চাও যদি সেই প্রাণ বন্ধুরে করো সেবার আয়োজন, সেবা সত্য সেবা নিত্য সেবাতেই হয় পরম আর্থ সেবাতে ভজন, মানুষ আদি দেবী দেবা সবাই খুশি পাইলে সেবা সেবা বিনে পাইল কেবা, সেই শ্রীরঙ্গের পূর্ণ রসে পূর্ণ বসে বন্ধুর সেবা মধুর দেশে করতেছে যেই জন হবে তাহার পূর্ণ সঙ্গ উঠালিবে প্রেম তরঙ্গ, হইও না কেউ রসভঙ্গ নইলে হারাবি, পূর্ণ ভজন করতে পূর্ণ বসে পূর্ণ রসে তাই রস থাকিতে বস করি পূর্ণ বসে কাছে নিও, চাতক পাখির যে স্বভাব একটা ভক্তের কবে হবে সজল ভরসা যে আসি সেই ভরসায় আমার এই ভগ্ন দশা ঘুষিবে কতকাল পরে, চাতক পাখি যেমন মেঘের জল বিনে আহার করে না যিনি প্রকৃত ভক্ত সে গুরু ছাড়া গুরুর হুকুম ব্যতীত কিছু করে পাগল সহজে কি হয় সহজ ভাজো না রে বাজা, সহজে কি হয় সহজ ভাজো না রে পাগল মনা, সহজে কি হয় সহজ ভাজো না, রস থাকিতে বস করিও পূর্ণ বসেই কাছে নিও, চাতক পাখির স্বভাবটা ধরো না ওই আমার ভাগ্য চাতক পাখির স্বভাবটা ধরো না আমার ভাগ্য সকে জাগে কর্ম করো করো
কি সারো জোটের করণ ওকে করো ধিয়ান কইরারতি আরো জগে জাগে কর্ম করো ধিয়ান কইরা রতি সারো সেই রতিতে হবে মুক্তার দানা বাজান সেই রতিতে হবে মুক্তার দানা রে বাগুন সহজে কি হয় সহজ ভজনা বাজান সহজে কি হয় সহজ সোনারে পাগল মন এই হ্যালো বাবা কথাটা আমার মুখে সাজে না তারপরেও কই সাধকরা কিন্তু সবসময় কর্ম সবসময় তারা এই কামের দেশে তারা যায় না তা না কিন্তু যোগে জাগে এর একটা শুভ যোগ আছে সেই যোগ যাক ধৈর্য দ্বারা কাজ করে তাদের দেহটা কখনো নষ্ট হয় না ওই যে এরার একটা গান আছে না খেপারাজ গোস্বামী সরিয়া কয়াত্তার শুনে আত্মাকে গানটা গাওয়ার আগে দুটা কথা কই নি বাবাজি আমরা যখন প্রাইমারি স্কুলে গিয়েছিলাম তখন আমরা প্রথম পড়ছি কি ওটা কোন বর্ণ ওটা হলো স্বর বর্ণ স্বর বর্ণ হলো নিজের বর্ণ আর ব্যঞ্জন বর্ণ হলো গুরুর বর্ণ ঠিক কিনা স্বরে ও একটা জিনিসের মধ্যে দুইটা শব্দ আছে না স্বর যোগ অ কি হলো স্বর যোগ অ কি হলো স্বরই অ এরপরে সরাই সরই কিন্তু সরে হয় খালি এটা আকার দিলি তাহলে সর যোগ পত্রিকে সরতে হবে বিষয় মহতিকে তোমাকে সরে আসতে হবে আর কোথায় আসবা আশ্রয় নাও কোথায় সরিয়া ওই যে আকার এটা হলো গুরু আর যখন গুরুর কাছে আশ্রয় নিবা তখন রস্যই রস কি পররক্ষণটা কি কথা কর না কে রস সই যখন গুরু আশ্রয় নিবে তখন রস সই রস যখন সই হবে দুইটা রস্যই সমান সমান দীর্ঘই রস্যই দীর্ঘই হয় খালি ন্যাজ বাড়াই দিবি গুরু যে বস্তু দান করে তাহা তোমার মধ্যে বর্ধিত হলে তুমি দীর্ঘই পৃথিবী যতদিন আছে তোমার নাম দাও ততদিন এরপরে রস্যু কে গো জানতে পায় রসের রসিক না হলে কোথা সে অটল রূপে বারাম দেয় সুরসের রসিক না হলে রস্যু যখন রস্যু হবে সুরসের মধ্যে রসের মহাজন তোমার মধ্যে বসবে তোমার সেই রসের মধ্যে মতির দানা রস্যু এরপরে হইল দীর্ঘ দীর্ঘটা কি অর্থাৎ তুমি আর গুরু এক অঙ্গে গুরু ব্যথা পাইলে তুমিও পাইবে তুমি ব্যথা পাইলে গুরুও এরপরে হইল রি তখন এই পৃথিবীর ঋণ থেকে মানুষ মুক্ত হয় ঋণ মুক্ত না হইলে ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না এরপরে হইল এ ওই ও কি কি এ ওই ও ওগুলি কোন দিয়া শহরের মধ্যে এ ওই ও কটা হয়েছে তিনটা যখন এক হবে ও আল্লাহ তোকে বাড়ির ফাড়তে ঘুরিয়ে বেড়াবি তোর আল্লাহর বাড়ি
বাড়ি যাওয়া লাগবো না বেটা, আল্লাহ তোর বাড়ির ভাড়তে ঘুরে বেড়াইব। এই অক্ষর গুলি কিন্তু ছিল এইখানে, আর এখন পোলা পানে পড়তেছে কি সরেও তৈল অযোগ্যর আর সরে তৈল আপ, রসই তৈল ইঁদুর, বিজ্ঞই তৈল ইগল। এই সব দেটা ইন্দুর যুদ্ধ দেয়, ইগল যদি ওরে ওর শুভ ছাত্র সার পড়ায় শোনা সাল বলেন পরো পরো কি অযোগ্যটি আসতেছে রে আমটি আমি খাবো পেরে, তোর বাপের গাছের আম খাবি খালার বেটা খালা, কার গাছের আম খাবি, তোর বাপ লাগাইছি না সাসাই লাগাইছি ঠিক পাস, এই সুশিক্ষা না থাকার কারণে আজকে আমরা অধপতে। ওই ওই অনুমানে ভগিলে পাবি নে সরে একই আত্মার শুনি আত্মকে নি রসই গই হাসুনি বে দাদি পুরানে দীর্ঘই কয় ঈশান কোণে কবু নাহি তাক ঘই কই ঈশান কোণে কবু নাহি তাক অনুমানে ও দিলে পাবিনে করিয়া কয়া তার শোনে আত্মা ওই
ওই দাস প্রেমে এই মন মানে ও দিলে পাবিলে ঘরে গয়া তার সনে একটা হলো স্ত্রীলিঙ্গ, আর একটা পুলিঙ্গ, আর একটা উভয় লিঙ্গ। স্ত্রীলিঙ্গ প্রলিঙ্গ উভয় লিঙ্গ হলো জীবের কাম, আর একটা লিঙ্গ আছে এটাও লিঙ্গ। উভয়লিঙ্গ এটা যারা করে ওরা তো জাহান্নামী। তাহলে গুরু মুখে এই লিঙ্গ দিয়ে যেটা বার হবে ওটা খেয়াল করে তোমার মধ্যে জমা করবা, অর্থাৎ গুরু জ্ঞান যখন তোমার মধ্যে ঢুকবে তখন তুমি গর্ভবতী হবে। সরকার কইতো তাহলে গুরুর জিহ্বা হলো লিঙ্গ আর ভক্তের কর্ণ হইল কি শুনি। ওই গুরু বাক্য যখন তোমার মধ্যে ধারণ করবা সেই কর্ম অনুযায়ী জীবন যাপন করবা, এক সময় তোমার মধ্যে জ্ঞান নামক সন্তান ধরে ওই জ্ঞান পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে তোমার কাছে ছুটে যায়। আমার কাছে তুমি যা পাবে তোমার মেয়ে বলাও তাই পাবে। কিন্তু ঝামেলা আছে, একটা কথা যদি কই বেজার টেজ দেবে না, আচ্ছা তুমি আমার কাছে বায়াত, তারপরে তোমার বাড়িওয়ালা আমার কাছে বায়াত, তোমরা সম্পর্কে কি হইলে? না 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 না, এটা কইলে আমরা পিছ আমরা ভালো তুমিও আমার কাছে মরিত, তোমার বাড়ি এলো আমার কাছে, তোমরা কিন্তু গুরু ভাই বোন সাবধান। পরের ক্ষেত্রে কুশুলে ভাঙবে গুতাও খাবে। একটা সাপ পঁচাশি বছর বয়স, এটাও দাঁত নাই, এক বট গাছতলা কয়েক ইয়াং কুলা পান রোদ লাগছে অস্থির অস্থির ভাব হয়েছে, ওই সুবা সামনে করে উনি হইলে বসে দিয়েছে। কতক্ষণ পরে হইলে কুসুর খেতালা আইসে দেখে চাচার সামনে তাজা সুবা, কোন কথা নাই থাপা দিয়ে ধরে নো শালা মাতবার বাড়ি যাই গিয়ে কথাবার্তা নাই ঠোঁট গেছে বন্ধ হয়ে, আমি খাইলাম না কুসুর আর আমারে ধরে আনলো, ওটা আমি কইলাম না। বাবা আমি কুসুল খাবার পারি, থাকতে কাম করে তার সোনে আপনাদের।
অত তত্ত্ব কইলে পাপেল। দরবেজ্জে লালন শাফকের একটা গান আছে শোনা ছোট, আশেক জোরে গগনের চাঁদ টেনে পাতালে নামা, ধন্য আশেক যেজন হয়, নাম জপে না কাম করে না, শুদ্ধ দিল আশেক দেওয়া না, তাইতে আমার সাই রব্বা না মদুদ সদায়, ওরা সুই সিদ্রে চালায় হাতে বিনা তেলে জ্বালায়, সদায় রাখে নিষ্ঠার অতি অঠায়ে ঠাই দেয়, আশেকের মাসে হয় নামাজ যাতে রাজে সাই বেনিয়াজ, লালন করে শ্রীগালের কাজ দিয়া সিংহের দায়, এত কিছু করতে হইব না শোনা, যদি বাঁচতে চাও তাহলে গুরুর কাছে বেশি বেশি সময় কাটাও, সবগুবারি এগারো সরি পয় না ভাই, ছয় সরি পয় না বাবা হয় না, এই বাঁশরি গরু হয় না, আচ্ছা এর মধ্যে লাভ এর মধ্যে কারণটা কি, এই যে ভক্ত আছে দুইশো টেহা দিল মাসে মাসে এইদের জন্য বাবা, এই জন্য সাপ্তাহিক মাহফিল করে, মাসিক মাহফিল করে, এগারো শরীফ করে, ছয় শরীফ করে, করে না কেন করে, যতক্ষণ তোরা আমার কাছে থাকবি ততক্ষণ তোরা নিরাপদে থাকতে পারবি, ঠিক কিনা, এই যেখানে যারা আছেন কোন কিছু লাভ না হইলেও একটা জিনিস আপনার লাভ হবেই ইনশাআল্লাহ, কারণ বাড়ি থাকলে একটা অঘটন ঘটতে অপচয় হইতো, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না, এইভাবেই সঙ্গ করতে করতে সাধুর সঙ্গ করতে করতে এক সময় নিজে আমার দাদা খৈমুদ্দিন বয়াতির জারি গান শুনছেন না আপনারা, সাধুর সঙ্গ ধরো আমন ভাবরে নিরঞ্জন কার ভরসা করো, থাকিতে পাগল মনারে এই সাধুর সঙ্গ ধরো, সাধু সঙ্গ সাধুর সঙ্গ সর্বশাস্ত্রেই জানা, সাধুর পরশে দেহ তোমার হবেই পাকা সোনা, পাগল মাঝি খালি সারিলে হারাবি রে মাঝি তোর মহাজনের পুঁজি, খালি ছেড়ো না খালি ছাইরো না ওরে পাগল মাঝি, খালি ছাড়িলে হারাবি রে মাঝি ওই মহাজনের পুঁজি, মহাজনের পুঁজি রে যদি তোর কারণে যায় আরে হিসাবে কাবে, পাগল মনার তুই ঠেকি দিরে ভীষণ দা, বাবারা বিরক্ত হয়েছে একটা কথা পাপেল করে বলি রে, কথাটা অনেকদিন বলা হয় না, খাজা বাবার দরবারে একজন মানুষ আসছে, বিশাল ধনী মানুষ, ইরানে তার বাড়ি ছিল, বিশাল ধনী মুকুটবিহীন বাদশা, খাজা বাবার দরবারে আসছে কারণ ওনার এত ধন সম্পদ, কিন্তু একটা বাচ্চা ওনার একটা পুত্র দেরে আল্লাহ একটা পুত্র দেরে কামাই খাবার স্বাদ নাই বইলে নিদ্রাকালে বড় সুখ যদি বালিশ থাকে পাশে, আর মরণকালে বড় সুখ তার বেটা থাকে কাছে,
কোনো চেষ্টা করে কোনো কাজ হয় নাই। পরে শুনছে কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার ধরবারে আসছে। বললো দয়াল আমার কোনো কিছু অভাব নাই, কেন আসছো? আমারে বাবাকে ডাক দিব এরকম, আমি জানি আপনি আল্লাহর ওলি, আপনার দরবার থেকে খালি হাতে ফেরত যায় না, আপনি একটু দোয়া করেন আমি যেন একটু বাবা হতে পারি। আর যদি আপনার দোয়ায় যদি আল্লাহ আমাকে একটা সন্তান দেয়, ও বড় হইলে আমি আপনার দরবারে গোলামি করবার জন্য দিয়ে যাব। কইলো যাও, মালিক যদি দোয়া করে তোমার আশা পূরণ। কিছুদিন যাওয়ার পরে ওনার বিবি সংবাদ দিল আমাদের বাড়িতে মেহমান আসতেছে, শীতে পাগল হয়ে গেছে, আজ ফকির খাওয়ায় কাল মিসকিন খাওয়া। এক বছর পরে চাঁদের মতো সুন্দর একটা ছেলে ঘরে জন্ম নিছে, ছেলে পায়ে খুশিতে পাগল হয়ে গেছে, ধন সম্পদ মানুষে বিলাইতেছে, এতিম মিসকিন খাওয়াইতেছে। এক মাস গেল, দুই মাস গেল, ছয় মাস গেল, বছর গেল, বছর গেল, একটা যুগ পার হয়ে গেছে, কিন্তু যার দোয়াই সওয়াল না পাইলো হ্যার কথাটা আর মনে। উচিত ছিল না আগে এই জায়গা আসা? ছেলে ইয়াং যৌবন গায়ে আসছে, তারপরেও ছেলে রে দুজনের মধ্যে সবাই রাখে আদরের সন্তান। একদিন রাত্রে খাজা বাবা স্বপ্নে দেখাইছে, এই বেটাই জানো সন্তান যে দিবের পারে, সন্তান কিন্তু সে নিবের পারে। পাপেল যার কথায় সাপের বিষ নামে, তার কথায় সাপের বিষ উপরে ওঠে। হাও মাও করে কেন্দ্রে দিয়েছে। বিবি বললো কি ব্যাপার? কল্যাণ ভুল করেছি, আমি সকালে আজমির শরীফ চলে যাব, ছেলেকে নিয়ে বাবার দরবারে আসছে। এসে পারে পরে পড়ে গেল, বাবা আমার মাফ করে দেওয়া লাগে, আল্লাহর ওলি দেখা ওলি কামি তো মাফ করে দেওয়া। বলে বাবা ওই যে আমি বলে ছুয়ে গেলাম, ওরে একটা মানুষ বানাই বাড়ি ফাটাই, ওর কামাই আমার খাওয়া লাগবে না, ওদের তো মানুষ হয়। একটা যুগ খাওয়া দাওয়ার দরবারে বাবার কাছে থাকছে, সাধ্য সাধনা যা করার গুরুর কাছ থেকে করেছে। এখন ২৫ বছরের একটা যুবক ছেলে খাওয়া বাবা ডাক দিয়ে বলল, শোনো তোমার বাড়ি যেতে হবে, তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, যাও বাড়ি গিয়ে উপার্জন করবা, নিজে উপার্জিত অর্থ দিয়ে পিতা মাতার সেবা করবে। তাহলে বাপের করি থাকলে আমার কি, যেহেতু পীরের বাক্য। বাড়ি গেছে ভালো লাগে না, কি করি কি কাজ করি, হঠাৎ করে পত্রিকার মধ্যে দেখে সাগরের মধ্যে বড় বড় জাহাজ চলে, আগে স্টিমার চলত ২০০০ মানুষ নিয়ে যাইত, ওই জাহাজে একজন নাবিকের দরকার, ও একটু লেখাপড়া প্রথম করেছিল, এর উপরে দরখাস্তটা করছে, ওরটা মঞ্জুর হয়ে গেছে, চাকরি পাইছে, জাহাজ চালায় আরব সাগরে, আর তো চিন্তা নাই, নিজে কর্ম করে পিতা মাতারে খাওয়ায়। বাবা মনে মনে কইল, একটাই মাত্র ছেলে কখন যেন মারা যায়, ওর একটা বিয়ে করে একটা বউ দেখার সাথ, পরম সুন্দরী দেখে একটা মেয়ে বিয়ে ঠিক করে পত্র লিখছে, তুমি বাড়ি আসবা আগামী সপ্তাহে, আমি বিয়ের ডেট করেছি। এই চিঠি পাইয়ে এক মাসের ছুটি নিয়ে বাড়ি আসে, এক মাসের ছুটি নিয়ে বাড়ি আসার দুই তিন দিন পরে ধুমধাম করে, যেমন মেয়ের চেহারা তেমন ছেলের চেহারা, দেখবা যারা বউ সুন্দর পায়
আর জান দিয়ে ভালোবাসে, এটা পৃথিবীর নিয়ম। আমার মেয়েও যদি সুন্দর স্বামী পায় সব কিছু দিয়ে থাকে, এখানে বেড়ায়, শ্বশুর বাড়ি বেড়ায়, বিভিন্ন জায়গায় বেড়ায়, হানিমুন করে, রাত আর দিন কোন জায়গা দিয়ে যায় বাবা ঠিকই পায় না। সুখের রাত তো খুব তাড়াতাড়ি পোয়া যায়, এই শীতের রাইতে গোলরা স্ট্যান্ডে খাড়াই থাকবো একজন মানুষের জন্য। দশটায় কইছে, বারোটা বাজে আসে না, এই দুই দেড় ঘন্টা মনে হয় দুই মাসের সময়। ও মনে মনে চিন্তা করছে যে এক মাসে ছুটি নিয়ে আসছি, কিন্তু এক মাস যে চলে গেছে আরো সাত দিন বেশি হয়েছে তাও ঠিক পাইনি। রাত্রে হঠাৎ দেখে যে হাইরে সর্বনাশ, এক মাস যায় আমার পাঁচ ছয় দিন বেশি হয়ে গেল, আমার চাকরি থাকবো? বিবিরে জড়াই ধরে চোখের পানি ছাইরে দিচ্ছে, বিবি তুই আমার এত ভালোবাসছো, আমার একটা মাস যে কোথায় দিয়ে গেল কিছু বুঝি না, আমার তো চাকরির সময় চলে গেছে, শোনা আমি সকালে চলে যাব, তুমি বাড়ি থাকো, আমি খুব সহজেই তাড়াতাড়ি চলে আসবো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এটা চিন্তা করে ও যদি চলে যায় আমি তো মরে যাব। মেয়েটা জিজ্ঞেস করছে, স্বামী ছোট বলো, তুমি যে আরব সাগরের জাহাজটা চালাও এটির মধ্যে কতটি মানুষ যায়? কইলে 5,000 মানুষ যায়। তোমার একটা থাকার জায়গা আছে হবে, যেই জাহাজের মধ্যে 5,000 মানুষ যায় ওই জাহাজের মধ্যে দাসীদের একটু জায়গা হবে না? ছেলেটা বোবা হয়ে গেছে, জ্ঞানী মানুষ তো, বাবার কাছে বললো, বাবা বললো আমার দেখার সাধ্যে কিছু তুমি নিয়ে যাও। সাথে করে জাহাজে নিয়ে গেছে, আর তো কোনো কষ্ট নাই। ঈদের মৌসুমে মানুষ কেমনে বাড়ি ফেরে, টেলিভিশন দেখেন না, লঞ্চে জায়গা নাই, বাসে জায়গা নাই, ট্রেনের মধ্যে জায়গা নাই। যেই লঞ্চে 200 মানুষ যায় সেই জায়গার মধ্যে 400-500 মানুষ হয়ে যায়। ওর ওই জাহাজটার মধ্যে 7-8,000 মানুষ ঈদ মৌসুমে বাড়ি যাইতেছে, জাহাজের মধ্যে কোনো জায়গা নাই একটা পা রাখার জন্য। ছেলেটা চিন্তা করছে, আমি নতুন নাবিক, এত বড় একটা জাহাজ, এত বড় একটা সাগর, আমি যদি হঠাৎ মারা যাই তাহলে তো আমার এই আমি মাঝি, আমার কলঙ্ক, ঠিক না? দোষ হয় কার, যিনি জাহাজ মালিকের নাম স্মরণ করে জাহাজটা সারছে। কথাটা খুব খেয়াল করে আমি কোথায় বলি, যখন মধ্য সমুদ্রে আইছে তখন এমন একটা ঝড় পশ্চিম আকাশে লাগছে, নাবিকের জীবনে এত বড় ঝড় কোনদিন চোখে, ঝড় দেখে পাগল হয়ে গেছে এত মানুষ। আমি যেখান থেকে আসলাম সেখানেও যাওয়ার সময় নাই, গন্তব্যস্থানেও যায় সাথে শক্ত করে হাল ধরে বসে আছে। প্রথম ঝড়ের গতি সেই এমন বেগে বাতাসটা আসছে, জাহাজটা বাতাসের সাথে ঘুরতেছে, হাইলে কোনো কাজ, যখন নিজের এই জাহাজটা কন্ট্রোল করতে পারে নাই। যাবার সময় যখন খাজা বাবা দরবার থেকে আসছিল তখন খাজা বাবা বলছিল, বাবা কোনো সময় যদি বিপদ বড় তাহলে তুমি তোমার মুর্শিদকে একবার স্মরণ করবে। যখন ওই কথাটা মনে হয়ে গেছে, হাল ছাইড়ে দিয়ে উপর তলায় গিয়ে চোখের পানি ফেলে মুর্শিদকে ডাইকে বললে, দয়া আমার এই জাহাজটা আমি তোর কাছে অর্পণ করলাম, এই জাহাজের নাবিক আমি না, এই জাহাজটা আমি তোমার কাছে ছেড়ে দিলাম। ঢেউয়ের সঙ্গে জাহাজটা ঘুরে জাহাজের মধ্যে মানুষ কি অবস্থা হইতে পারে, কান্নাকাটি। ওই জাহাজের মধ্যে তোর পরিবারও আছে, মনে নাই কোথায় পরিবার। মেয়েটা আস্তে আস্তে গেছে, ঝড়ের সময় যদি একটা মানুষ কাছে আসে সে কিন্তু সাহস পায়,
চলে গেছে উপর তলায় ড্রাইভার রুমের মধ্যে, ড্রাইভার সামনে চিন্তা করি এত মানুষ, 5 থেকে 7 হাজার মানুষের প্রাণ নাবিকের হাতে, নাবিক গেল কোথায়? তাকাই দেখ উপর তলায় গিয়া আর কোন পাগলের মতো চোখের পানি ভাষায় দিয়ে কি যেন বিড়বির করে কইতেছে। সাধক গান লেখছে উলহিয়ার দরিয়ার মাঝে ডুবাইয়া দাও মন, কেন্দ্রে কেন্দ্রে করো আপন মুর্শিদকে স্মরণ, পাক্কদম জড়াইয়া ধরো খিয়াদের হাত থেকে, পরা দেহ তোর জিন্দা হবে উঠবে তো। Oh,
গুলি করতে গেছে মেয়েটিকে অট্ট হাসি দিয়ে, মেয়েটা ভয় পায়, ভয়ও পায় না, চিন্তা করে স্বামী এত ভালোবাসি সে আমার মারবে কেন। ভয় না পাই হাসলি কেন? বলে হাসছে এই কারণে আমি তোমাকে ভালোবাসি। আমার বিশ্বাস তুমি আমাকে মারতে পারো না। দিদিকে জড়াই ধরে বলে, দিদি তুই আমারে ভালোবাসো, আমি যদি তোকে মারতে না পারি আমিও তো আমার মঈনুদ্দিনকে ভালোবাসি, আমিও তো আমার জাহাজটা আমার মঈনুদ্দিনকে দিয়েছি, আমার বিশ্বাস আমার জাহাজটা আমার মালিক মারতে। বাতাস কমে গেছে, নাবিক তাকিয়ে দেখে জাহাজটা তার গন্তব্য স্থানে ঘাটের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। সাধক আব্দুর শিষ্যকের একটা গান আছে, যে পুরিল গৌর প্রেমের পুরা নগর বাসি, Yeah.
আছে রোহিণ চাঁদে পুরা জয় হোক আমার ইমামউদ্দিন চিশতি বাবা, জয় হোক আমার রহিম চাঁদ।
আপনাদের সকলের প্রতি ভালোবাসা রাখি। আগামীকাল এই মঞ্চে